আরেকটুকুনি দেখে ফেলতো আমাদের। আরো সাবধান হতে হবে যাতে কেউ টের না পায়। অনেকবার বলেছি নিজের জেদকে এত গুরুত্ব দিও না, কিন্তু তুমি আমার কথা শোনোনি, আর তাই আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। তুমিও শেষ পর্যন্ত তুমিও আমাকে দোষের ভাগি করলে। একদম ঠিক বলেছো কাকু, বিমূর হারিয়ে যাওয়ার জন্য দায়ী শুধুমাত্র কাম্মা, শুধুমাত্র কাম্মা। কাম্মার জন্যই সব কিছু হয়েছে। মেয়েটা দিনের পর দিন ঘিমুমি করে গেছে আর তুমি ওকে আগলে রেখেছো। পার্বতী জানে না ও কার মেজে পা দিয়েছে। আমার ছেলেকে নিয়ে টানা হিজড়া করা মজা না আমি দেখিয়ে দেবো, পিষে পিষে আমি নীল করে দেবো। রাতুল, রাতুল তুমি থানায় একটা মিসিং ডায়েরি করবে না? আরে দেব তো গেছে ও। আরে বাবা, দেব তো দেবের কাজ করছে, আমি তোমাকে যেটা বলছি সেটা ইমিডিয়েটলি করো। ছেলেটার মরা মুখ দেখতে চাও নাকি? আচ্ছা যাচ্ছি। যাচ্ছি না, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। দেব কল করেছে। হ্যাঁ বল। হ্যাঁ বাবা, রিভুদের ফোন ট্র্যাক করে ওদের লোকেশন ট্র্যাক করা গেছে। শ্যাম্পু করে আছে ওরা, আমরা ওখানেই যাচ্ছি। রিভুর খোঁজ পাওয়া গেছে, ও শ্যাম্পু করে আছে। শ্যাম্পু কর মানে পার্বতীদের বাড়ি? তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।